সুন্দরগড় জেলার কোয়েডা ব্লক ও পাটমুন্ডা গ্রাম পঞ্চায়েতর মালাঙ্গ টোলিঠারে ধুমধামে পালিত হয়ে যাই রজ মহোৎসব। রজ পর্ব পালন গ্রামবাসী মানে এক বিরাট পড়িয়া তথা জঙ্গল পাহাড়ে আচ্ছাদিত এই পড়িয়ার কেন্দুঝর সুন্দরগড় সীমান্ত মালাঙ্গ টোলিঠারে মিলিত আয়োজন করে সেখানকার নিয়ারা দৃশ্য আখিরে ন দেখিলে বিশ্বাস হব না। এখানকার মনোরভা দৃশ্য নাচ গীত আরম্ভ করে ওড়িয়া পরম্পরা অনুযায়ী পিঠাপণা ভোগ করে দোলি খেলা সহিত রজ গীতর তাড়াতাড়ি নাচ করে রজ পালন করে থাকে অঞ্চলবাসী। কাকরা পোড় পিঠা ও মিঠা পান সহিত নাচ গীতরে এই রজ পর্ব পালন করে রজ পর্বক বেশ স্মরণীয় করেছেন এই অঞ্চল গ্রামবাসী। নিয়ারা রজ পর্ব দেখা দূরদূরান্তর হাজার হাজার লোক ভিড় লাগি থাকে। এই পর্বর শেষ দিনরে তথা চতুর্থ দিনরে মুখ্য অতিথি ভাবে কেন্দুঝর জেলা বিজেডি উপসভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী শ্রীযুক্ত কুশ আপট যোগ দেওয়া বেড়ে সম্মানিত অতিথি ভাবে কোয়েডা খ জেলা পরিষদ অশোক নায়ক, সমাজসেবী বাদল বারিক, পূর্বতন সরপঞ্চ অবিনাশ সুমন বাগ যোগ দিয়ে কার্যক্রম সাতটি গাঁ তথা মেথড়া, পিঢ় পোখরী, মালুঙ্গ, ক্রিয়াকুদর উপর, কাদকড়া, কদলিয়া, লালপানি গাঁকু নিয়ে গঠিত থিবা বাবা স্বপ্নেশ্বর ভিলেজ ট্রস্ট কমিটি মালঙ্গ টোলি পক্ষরু আয়োজিত হয়েছিল। সভাপতি উমাকান্ত বারিক, সম্পাদক রোবেট লাঙ্গরা, ভক্তবন্ধু নায়ক, অলেখ নায়ক, অর্জুনা নায়ক, জনেশ পল্লীঙ্ক সমেত সংঘর সমস্ত সদস্য কর্মকর্তা যোগ দিয়ে কার্যক্রমে সহযোগ করে। কোয়েডারু সুরেশ দাসক রিপোর্ট আম টিভি।